আসসালামু আলাইকুম দর্শক, তানজিলাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি এমন একটি রেসিপি শেয়ার করব যেটি বাচ্চা থেকে শুরু করে বড়রাও খুব পছন্দ করেন, আর তা হলো কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই আজকাল রাস্তাঘাটের আনাচে কানাচে এর দোকান অনেক দেখা যায়, সবখানেই মূলত চিকেন ফ্রাই পাওয়া যায়। কিন্তু কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই স্বাদটা একটু ভিন্ন। তাই কিভাবে সহজভাবে ঘরে বসেই কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই করতে পারেন এটি আজ আমি শেয়ার করব। এতে বাড়তি কোনো মশলার দরকার হবে না। এই মশলাগুলো সবার বাসায় সচরাচর থাকে। আশা করি আপনাদের আজকে ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমি যেভাবে বানিয়েছি এভাবে একবার হলেও ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এটাকে আপনারা যে কোনো সসের সাথে বা মায়োনেসের সাথে পরিবেশন করতে পারেন। গরম গরম চিকেন ফ্রাইটি খেতে খুবই মজা। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অন করে দিবেন। এতে করে আমার সব রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি প্রথমে স্কিন সহ চিকেনের রান নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজির মতো চিকেনের রান নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন যতটা সম্ভব চিকেনের স্কিন সহ নিতে, এতে করে চিকেন ফ্রাইটা অনেক ক্রিস্পি থাকে অনেকক্ষণ যাবৎ। আর কেএফসি স্টাইলের চিকেন ফ্রাইটা স্কিন সহই করে থাকে। এখানে আমি প্রথমে 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচের মতো টমেটো সস। এখন এখানে ম্যাগি মশলা যে থাকে ওই মশলাটা 1 প্যাকেট মানে 1 টেবিল চামচের মতো এখানে দিয়ে দিব। এই মশলাটা চিকেন ফ্রাইটাকে অনেক সুস্বাদু করে তুলবে। এখন এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচের মতো। আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চা চামচ লবণ দিয়েছি। এখন এটাকে হালকাভাবে মিশিয়ে নিব সবগুলো চিকেনের সাথে। এখন এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচের মতো। এখানে আপনারা ঝাল যদি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে মরিচের গুঁড়োটা একটু বাড়িয়ে দিবেন, আর ঝাল কম খেতে চাইলে সেক্ষেত্রে 1/2 চা চামচ মরিচের গুঁড়ো ইউজ করবেন। এখন এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। যত ভালোভাবে হাত দিয়ে মিশাবেন চিকেনের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকবে। এখন এটাকে একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিব 2-3 ঘন্টার মতো। চাইলে আপনারা আগের দিনও এটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন। যখন ভাজবেন তখন বের করে শুধু ভাজবেন। এখন এখানে কোটিং করার জন্য 1 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটাকে আমরা চেলে নিব। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা চিকেনটাকে আরও বেশি ক্রিস্পি রাখবে অনেকক্ষণ যাবৎ। এখন এটাকে ভালো করে চেলে নিচ্ছি যাতে করে কোনো দানাদার ভাব না থাকে। চালনি দিয়ে চালা হয়ে গেলে এখানে আমি এক এক করে রসুনের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ। এটা অপশনাল, যদি না থাকে তাহলে নাও ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচের মতো। আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিব। এখন সেকেন্ড কোটিংয়ের জন্য আমি বাটার মিল্ক তৈরি করে নিব। কেএফসি স্টাইলে চিকেন ফ্রাইয়ের আসল স্বাদ পেতে হলে অবশ্যই কিন্তু বাটার মিল্কটা ইউজ করবেন। এর জন্য আমি প্রথমে 1 কাপের মতো ফুল ক্রিমের মিল্ক নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লেবুর রস। এটাকে একটু নেড়েচেড়ে 10 মিনিট রেখে দিলেই বাটার মিল্ক তৈরি হয়ে যাবে। এক্ষেত্রে আপনারা বাটার মিল্ক না ইউজ করতে চাইলে শুধু পানিও ইউজ করতে পারেন, কিন্তু শুধু পানি ইউজ করলে KFC স্টাইলে চিকেন ফ্রাইয়ের আসল স্বাদটা পাওয়া যায় না। এখন বাটিতে আমি একটি ডিম ভেঙে নিব। এখন ডিমের ভিতরে এক চিমটির মতো লবণ দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে ফেটে নিব। ফেটে নেওয়া হয়ে গেলে বাটার মিল্কের সাথে আমি ডিমটাকে মিশিয়ে দিব। এখন এই দুইটি উপকরণকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন ফ্রিজ থেকে আমি চিকেনের পিসগুলো বের করে নিয়েছি। এখন প্রথমে আমি ময়দার উপর কোট করে নিব। ময়দার মধ্যে কোট করা হয়ে গেলে এটাকে আমি বাটার মিল্কের সাথে আবার কোট করে নিব। খেয়াল রাখতে হবে সব দিকে যেন সমানভাবে কোটিংটা হয়। এখন এটাকে আবার পুনরায় ময়দার মধ্যে গড়িয়ে এটাকে কোট করে নিচ্ছি। এমনভাবে কোট করতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। এখন একটু ঝেড়ে এটা এক্সট্রা ময়দাগুলো ঝেড়ে ফেলছি। এভাবে আমি সবগুলো চিকেনের পিসগুলোকে আমি কোট করে নিব। যেহেতু এটা অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল তাই এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। 10 থেকে 12 মিনিট এটাকে ফ্রাই করলেই এটা একদম পারফেক্টভাবে কুক হয়ে যাবে। সবগুলো চিকেনের পিসগুলো কোট করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমার ডুবো তেলে ভাজার পালা। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে পর্যাপ্ত পরিমাপে তেল দিতে হবে যাতে চিকেনগুলো ডুবো তেলে ভাজা যায়। এখন তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে এ পর্যায়ে চুলার আঁচটা একদম লো হিটে রাখা যাবে না, মিডিয়াম হাই হিটে এটাকে ফ্রাই করতে হবে। 3-4 মিনিট ভাজা হয়ে গেলে এক পাশ থেকে আর এক পাশ উল্টে দিতে হবে। তিন চার মিনিট পর এগুলোকে আমি উল্টে দিচ্ছি। চিকেনের পিসগুলোকে উল্টে পাল্টে এভাবে গাঢ় গোল্ডেন কালার করে ভেজে নিব। যখন কালারটা এমন হবে এ পর্যায়ে এগুলোকে আমি একটি একটি করে উঠিয়ে নিচ্ছি। এগুলোকে একটি টিস্যু পেপারের উপর উঠাতে হবে যাতে এক্সট্রা তেলগুলো সোপ হয়ে যায়। এখন এভাবে আমি সবগুলো চিকেনের পিসগুলো ভেজে নিব। সবগুলো চিকেন ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি ডেকোরেশন করে নিব। এখানে আমি দুই রকমের সস নিয়ে নিয়েছি, একটা হলো চিলি সস, একটা টমেটো সস। আপনারা যে কোনো পছন্দ মতো সস দিয়ে এগুলোকে ইচ্ছে মতো ডেকোরেশন করে নেবেন। চিকেনগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, উপরটাও অনেক ক্রিস্পি আর ভিতরে অনেক নরম হয়ে থাকে। এটা খেতে খুবই মজা, অবশ্যই একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমাকে এভাবেই সবসময় সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।